গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একদল যুবকের এমন বর্বর কাণ্ডে হতবাক সবাই। স্বজনরা জানায়, স্বামী অন্যত্র বিয়ে করায় নোয়াখালীর বেগমগঞ্জে বাবার বাড়িতেই থাকতেন নির্যাতনের শিকার এই নারী। দীর্ঘদিন পর গত 2 সেপ্টেম্বর স্ত্রীর সাথে দেখা করতে আসেন স্বামী। এ সময় স্থানীয় কয়েকজন যুবক অনৈতিক কাজের অভিযোগ এনে গৃহবধূকে মারধর করে। এক পর্যায়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বেশ কিছুদিন ধরে টাকা দাবি করে আসছিল বকাটেরা। তাদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় পরিবারটি। রোববার ভিডিওটি ফেসবুকে প্রচার করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর সাজার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজধানীসহ সারা দেশে অবরোধ করে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। ধর্ষক ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ, স্লোগানে গর্জনে প্রতিবাদের হুঙ্কার। সোমবার সকাল থেকেই শাহবাগ মোড় জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। মানববন্ধন আর মিছিলে বেলা 12টার দিকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। চট্টগ্রামের প্রেস ক্লাব সহ বেশ কয়েকটি স্থানেও মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন ও চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ। দুপুর একটায় প্রেস ব্রিফিংয়ে র্যাব 11 সিইও এর লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই, সন্ত্রাসীরা সন্ত্রাসী। আমরা যারা এরকমের গর্হিত অপরাধ করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে আমরা কারো পরিচয় খুঁজতেও যাব না এবং আমরা পরিচয় তল্লাশিও করব না। আমাদের কাছে সন্ত্রাসী এবং র্যাব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে এবং কঠোর ব্যবস্থা নেবে। আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয় জানার চেষ্টাও করিনি এবং চেষ্টাও করব না। পরবর্তীতে তদন্ত করে বা এলাকাবাসীর কাছ থেকে যদি কোনো কিছু জানা যায়, এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। বাট আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চাই এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের হাতে তুলে দেব। মামলার এজাহারে 9 জনের নাম এসছে, তো এরকম 8-9 জন বা 10 জন এরকমের একটা গ্রুপ ছিল ওই দিন, আমরা যতটুকু জানতে পেরেছি। এদিকে নির্যাতিত নারী বাদী হয়ে সোমবার রাতে 7 থেকে 8 জন অজ্ঞাতনামা সহ 9 জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে বেগমগঞ্জের মডেল থানায় মামলা করেছেন। এর আগে নারী ও শিশু নির্যাতন আইনে একই থানায় ওই ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা করা হয়। আখেরেতে অনেক কষ্ট, আমি আখেরেতে কামাই চাই, আমার জন্য যদি কেউ থাকে ভালো একদিন প্রতিবাদ করবে। এখন আল্লাহর রহমতে আমার জন্য সরকার এলো, আমার দিকে দাদা খরচ এটাই দেখতে সামনে, এটাই আল্লাহর কাছে সবর। আর শুধু এটাই চাই, ছেলেগুলোর মৃত্যু আর না তো যাবার জীবন চাই। আপনারা এই দুইটা জিনিস যদি করেন, মা বোন আপনার নারী বেছে মায়ের নিকটজনক এই ঘটনায় ঢাকা ও নোয়াখালীতে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত 4 জন সহ 6 জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে 2 জনকে গতকাল 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। ডেক্স নিউজ, সিটিজ এলএফ টিভি, চট্টগ্রাম।